ভোট আসবে তখন আর আসবেন। তারা নিত্য প্রতি আমাদের পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাজে যাতে বাড়াতে পারে, তাদের সময় সুযোগ অভিজ্ঞতাকে যাতে কাজে লাগাতে পারি, তার জন্য তাদেরকে সদস্য করতে হবে, আর তারা হতে প্রস্তুত আছেন। সেই জন্য যে যে জেলার কর্মীরা গেছেন গ্রামে গঞ্জে পৌঁছেছেন, লোক মেম্বার হয়েছে, তারা যা টার্গেট দিয়েছেন তাকে কথা বলবো। মেদিনীপুরে 8টা লোক বিধানসভা সিট আছে, সেখানে এরকম হচ্ছে যেখানে সেই বিধানসভাতে যা ভোট পেয়েছি তার চেয়ে বেশি মেম্বারশিপ হয়ে গেছে, কর্মীরা করেছেন। আর সবচেয়ে বেশি সংঘর্ষ যেখানে চলছে বড়বেতা মোহনপুর, সেখানে 1 লাখের বেশি এক একটা বিধানসভাতে মেম্বারশিপ হয়ে গেছে, তো 8টাতে 6 লাখের বেশি মেম্বারশিপ হয়েছে সংখ্যার দিক দিয়ে। আমার যেটা ইচ্ছা ছিল, টার্গেট ছিল, মনে হয়েছিল করতে পারবো, সেটা বলেছিলাম যে কমপক্ষে 1 কোটি আমরা মেম্বার করব। 80 লাখ পার করে গেছি আমরা, আমাদের কাছে যা রিপোর্ট এসেছে 80,35,000 এখন পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের জন্য যে টার্গেট, কাজ করছেন উৎসাহের সঙ্গে, কোথাও কোথাও সংঘর্ষ উত্তেজনার পরিবেশ থাকার জন্য একটু গতি কম আছে, কিন্তু যারা এখনো তাদের টার্গেট পুরো করতে পারেনি তাদের জন্য সময় আছে। অভিযান শেষ হয়ে গেছে কিন্তু সদস্যতা আর বন্ধ হয়নি, যে মিস কল নাম্বার আছে সেটা খোলা আছে। আমরা বিশেষভাবে আবেদন করেছিলাম কেন্দ্রকে যে আমাদের পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে আমরা পুরো করতে পারবো না, যেন আমাদেরকে অনুমতি দেওয়া হয় এটা অভিযান চালিয়ে যেতে। তো সেই জন্য আর 2-4 মাস চলবে, কিন্তু আমরা যাতে আমাদের পরবর্তী প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারি সদস্য, তারপরে মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ, আমরা 4 জনকেই মেম্বার করেছি, ফর্মে সই করিয়েছি, বায়োডাটা নিয়েছি, কিন্তু 1 জনের এন্ট্রি হয়েছে। সেই জন্য এই পার্থক্যটা আছে এবং এই পার্থক্যটা বেশি আছে, সংখ্যা ঠিক মতো পৌঁছায়নি এখানে। আমি যেটা দেখে মনে হলো, আমি আমার জেলার সঞ্চালন করার জন্য নেতা হিসাবে নির্বাচিত করা, এই প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। সেই জন্য যত দূর অব্দি নির্বাচন হয়েছে, আমাদের সদস্যতা হয়েছে, সেই সমস্ত সদস্যদেরকে পঞ্জীভূত করতে হবে, এন্ট্রি করতে হবে নাম, সে সমস্ত লিস্ট দিল্লিতে যাবে। আমরা দিল্লির যে লিস্ট আছে আনন্দের ব্যাপার, কিন্তু আমরা আমাদেরকে পশ্চিমবাংলার নিরিখে বিচার করতে চাই। তারা দিল্লি থেকে হয়তো বাংলাকে দেখেন এখনো পুরোনো ধারণা নিয়ে, বাংলা ছোট আছে, সংগঠন ছোট আছে, সেই জন্য 30 লাখ 40 লাখ 60 লাখ 70 লাখ অনেক বড় মনে হচ্ছে সংগঠন, কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ করেছেন, সেন্ট্রাল ফোর্স নেই বলে তারা মেরে দিয়েছেন বুথে, তারপরে ভোট দিয়েছেন তারা, কিন্তু বিজেপিকে ভোট দেবেন বলে এটা করেছেন। টিএমসিকে ভোট দেওয়ার জন্য ঝগড়া করতে হয় না, যে কেউ দিতে পারে, কিন্তু বিজেপিকে ভোট দিতে হলে মারপিট গণ্ডগোলের সম্মুখীন হতে হয়, তারপরে তারা ভোট দিয়েছে বলে এত ভোট আমরা পেয়েছি। অনেক জায়গায় তারা ভোট দিতে পারেননি, কারণ সেন্ট্রাল ফোর্স সব জায়গায় ছিল না, সেখানে গণ্ডগোল হয়েছে। তো সেই মানুষগুলো বুঝিয়ে দিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা বিজেপিকে চাই, কিন্তু আমরা কি তাদেরকে চাই, তাদেরকে আমরা মেম্বার করেছি? তারা ভোটার হিসাবে অস্থায়ীভাবে আমাদের সঙ্গে এসছেন, কে এলো কে ভোট দিল আমরা জানতে পারলাম না, এই 2 কোটি 30 লাখ লোককে, তাদেরকে স্থায়ীভাবে পার্টিতে যুক্ত করতে গেলে তাদেরকে আমাদের মেম্বার করতে হবে, ভোটার করতে। যে মানুষগুলি আমাদের মেম্বার হতে চান পার্টির,
কারণ অপেক্ষা করছেন যে পার্টি থেকে কেউ এসে বলবে যে আপনি পার্টির মেম্বার হন, বিজেপির মেম্বার হন, তার কাছে কেউ গেল না, তাহলে আগামী তিন বছর সে আর সুযোগ পাবে না বিজেপির মেম্বার হতে। এই যে 2,30,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন, আর খুব সহজ হয়েছে এরকম নয়, তাদেরকে সংঘর্ষ করে, লড়াই করে, উত্তেজনার মধ্যে, হিংসার মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে রুদ্রের মধ্যে। এরকম অনেক জেলাতে সংখ্যা বেশি আছে, হয়নি, সেই জন্য আমরা টার্গেট পার করে দেবো, যারা করছেন তারা পার করে দেবে। কিন্তু যে সমস্ত জেলাতে আমরা এখনও টার্গেটের কাছাকাছি পৌঁছতে পারিনি এবং যে যে কর্মীদের কার্যকর্তাদের কাজে লাগাতে পারিনি, তাদেরকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাদেরকে বলতে হবে তিন বছর পরে আবার মেম্বারশিপ হবে, তোমাকে পার্টি আহ্বান করবে। সেই জন্য এই যে তিন বছরের সুযোগ থাকবে না, আর পার্টিকে বিস্তার করার যে সুযোগ তোমার কাছে এসছে সেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার মূল্যবান সময় দিয়ে পার্টির জন্য যোগদান দাও। যদি বিভিন্ন জেলা যে টার্গেট দিয়েছিলেন, অনেক জেলা সে টার্গেটকে পার করেছেন, তার 100%-এর বেশি 150%-ও পার করেছেন 4-5টা জেলা, আর 6-7টা জেলা তাদের টার্গেটকে পার করে এখন এগোচ্ছেন, 100%-এর বেশি করেছেন। কিন্তু অনেক জেলা, বেশিরভাগ জেলাই এখনও টার্গেটে পৌঁছতে পারেননি, তাই আমরা এই যে 20,00,000-এর যে পার্থক্য আছে এটা এখনও ধরতে পারছি না। আমার যেটা বিশ্বাস, আমি কালকেও দুটো জেলা ঘুরে এসেছি, দিল্লি থেকে ফেরার পর থেকে প্রায় 20টা জেলা আমার ঘোরা হয়ে গেছে। তখন স্বাভাবিক, আপনারা জানেন পশ্চিমবাংলায় বেকার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কোনো রকম কর্মসংস্থান নাই, চাকরির জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে পশ্চিম ভারতে, তো সেই জন্য চাকরি চাইবেন শুনেকে। কিন্তু মজার ব্যাপার, সেখানে ফোন করলে আগে কোন পার্টি করেন জিজ্ঞেস করা হচ্ছে, তো টিএমসি বাইরে হলে তাকে বলা হয় আপনি যে পার্টি করেন ওখানে জিজ্ঞেস করুন, কারণ মুখ্যমন্ত্রী দিদি কেবল টিএমসির লোকেদের জন্য আর তাদের জন্য এই প্রক্রিয়া শুরু করেছেন, সেই জন্য মানুষ হতাশ আর উত্তপ্ত কিছু পাই না, লোকে কথা বলতেও পারে না। বাংলার মাটিতে কমিউনিস্টের কোনো জায়গা নেই, এটা আমরা প্রমাণ করবো, সেটা তার কথার কোনো গুরুত্ব নেই। যারা কর্মীদের রক্ষা করতে পারে না, নেতাদের রক্ষা করতে পারে না, পঞ্চায়েত নির্বাচনে দুজন এক্স এমপি এমএলএ মার খেলো, তার পিছনে টিএমসি সিপিএম এর কোনো নেতা দাঁড়ায়নি, তাই আজকে 22-6% ওরা নেমেছে। আর আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও, আমরা তাকেই ফলো করবো, অন্য কোনো নেতাকে নয় যারা হেরে ভূত হয়েছে। আর পশ্চিমবাংলায় কি চলবে, বিজেপিকে কে গুরুত্ব দেবে না দেবে, তাতে টিএমসিকে আমরা জিজ্ঞেস করতে যাবো না, আমরা যেটা বলি সেটা করি, লোকসভায় দেখিয়েছি। মমতা ব্যানার্জি বলেছেন যে এরা যা বলেছে তা কী করে জিতলো, অর্থাৎ ইভিএমটা ঠিক নয়, এই জন্য আমরা যা বলেছি সেটা করবো, যদি প্রয়োজনের নমুনাও পেশ করবো। ভিতরে আবার ওদিকে আব্দুল মান্নান বলছেন জোট ছিলই আগে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নির্দেশ নামানোর জন্য, বিধানসভায় কি অবস্থা হয়েছে, এই একটা দেখুন জোট আছে কি নাই, জোট হবে কি না, এটা আপনারা চিন্তা ভাবনা করুন। আর আমার মনে হয় 2021-এর নির্বাচনের আগে আমাদের সিদ্ধান্ত হতে পারবে না, চর্চাই চলবে, কারণ সিদ্ধান্তে নিলে কোনো লাভও নেই, কেন ওইটা নিয়ে ফার্স্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। বিজেপি 2021-সালে ক্ষমতা পরিবর্তন করবে, তার জন্য লড়াই করছে, 80,00,000-এর বেশি মেম্বার আমরা করেছি, 1,00,000 করবই, এবং সেই ভরসাতে লোকের 2,30,00,000-এর বেশি লোক আমাদের ভোট দিয়েছে, কেন আমাদের ওদের নিয়ে চিন্তা নেই, আমাদের নিয়ে চিন্তা। এরা পুরোপুরি সেই প্রক্রিয়াকে সঞ্চালন করে সুষ্ঠুভাবে, আর নতুন চয়নের মাধ্যমে নতুন নেতৃত্বকে নিয়ে এসে পার্টিকে 21-সালে সফল করার জন্য প্রচেষ্টা করবে। রাজ্য স্তরে কি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হলো? রাজ্য স্তরে একটু সংযোজন হয়েছে, আমাদের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন পার্লামেন্টে নির্বাচিত হওয়ার জন্য তারা বাংলায় সময় কম দিতে পারছেন, একজন মহামন্ত্রী মন্ত্রী হয়ে গেছেন, দেবস্মৃতি ডক্টর সুভাষ সরকার ইত্যাদি তারা ব্যস্ত হয়ে পড়েছেন, সেজন্য দুজন রাজ্যে সহসভানেত্রী মাহফুজা খাতুন আর ভারতী ঘোষ দুজনকে আমরা কমিটির মধ্যে নিয়েছি, এবং একজন সাধারণ সম্পাদক হিসাবে উত্তরবঙ্গের শ্রী রতীন বোস, যিনি আমাদের সদস্যতা প্রমুখ ছিলেন, তাকেও রাজ্যের সাধারণ সম্পাদক করা হয়েছে। আপাতত 370 ধারা নিয়ে বাংলায় প্রচার প্রসার আন্দোলন হোক, কারণ কাশ্মীর পশ্চিমবাংলার মানুষের কাছে একটা বিশেষ জায়গা ধরে রেখেছে, এই জন্য ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান ওখানে হচ্ছে, তাকে হত্যা হয়েছে, তার স্বপ্ন সফল হয়েছে 370 ধারার জন্য, বাংলার মানুষ খুশি, সেই জন্য এই বিষয়টাকে তার সামনে তুলে ধরা উচিত, কী ছিল কাশ্মীরের পরিস্থিতি, আজকে কী হয়েছে, অনেক প্রশ্ন আছে মানুষের,
তার উত্তর দেওয়ার চেষ্টা হবে আন্দোলনের মাধ্যমে। সেই জন্য তাতে চারজন কার্যকর্তাকে জনসম্পর্কের জন্য সায়ন্তন বসু এবং মালদার অমিতাভ মৈত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং জনজাগরণ বা আন্দোলনাত্মক কাজের জন্য রাজীব ব্যানার্জি এবং আমাদের দেবজিৎ সরকার মমতা প্রেসিডেন্ট এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের যে বিস্তারক যোজনা চলছে, মানে চার বছর ধরে যে বিস্তারকরা কাজ করেছেন, এখনও কাজ করছেন, আমাদের চারজন বরিষ্ঠ বিস্তারককে চারটি জোনের দায়িত্ব ঘোষণা করা হয়েছে। এই সাংগঠনিক পরিবর্তন হয়েছে। আগামীতে জেলা এবং মণ্ডলেতে এই প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার জন্য যোজনা তৈরি হয়েছে।